আস্তে আস্তে যাবে। মর্নিং রক্সি রানী, এটা কে বলতো? আমাদের রক্সি রানী, রক্সি রানী, রক্সি রানী। ব্যাস ব্যাস ব্যাস, আর না, সবাই কতদিন বলে দেখবে, চোখটা তো পুরো মৃদুল পরিষ্কার করে দেয়নি। আচ্ছা, গুড মর্নিং। আচ্ছা, অনেক আদর হয়েছে, আদর, ভালোবাসা, আদর সব হয়ে গেছে গো আমাদের। ঠিক আছে। সো হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বুঝতে পারছো রক্সিকে দেখে যে আমি বাড়িতে চলে এসেছি? এখন রক্সির সামনে এত কথা বলা যাবে না, কবে এসেছি, কী বৃত্তান্ত, কেন ও করছে দুষ্টুমি, বুঝেছো? ওই দেখো, দুষ্টুমি মানে আমার আদর খাওয়ার জন্য, দেখা মাত্রই তো একদম পাগলামি শুরু করে দিয়েছে। তো আমি এসছি হচ্ছে 15 তারিখ বাড়িতে, তোমাদের সাথে কদিন সামনাসামনি আসতে পারিনি, এই কারণেই ডাক্তার দেখানো ছিল, একটু রেস্টের ব্যাপার ছিল, স্বাভাবিক একটা জার্নি করে আসা, তারপরে মনটাও খারাপ ছিল, কারণ ওদিকে মা দাদার মন খারাপ হয়ে গেছে, সে কারণে তো একটু হলেও মনটা খারাপ হবেই, এটা স্বাভাবিক। তো সেভাবে ক্যামেরা আর আমার খোলা হয়নি। তো আজ দেখতে দেখতে হয়ে গেল কত তারিখ দেখি, দাঁড়াও, আজ হয়ে গেল 20 তারিখ, 5 দিন পরে মানে আমি আবার ব্লগ শুরু করছি। আসার দিনও ভেবেছিলাম ব্লগিং করতে করতে আসবো, মুডটা ভালো লাগছিল না, ক্যামেরা অন করেও অফ করে দিয়েছি। পরের দিনও ভেবেছিলাম ডাক্তারের কাছে যাব যখন তখন একটা ব্লগ বানাবো, তখনও ক্যামেরাই নিয়ে যাইনি, কারণ ডাক্তার দেখানোর একটা তাড়া ছিল। তো সেই সব হয়েছে, ভাবলাম চলো আজকের থেকে ব্লগ ছোটো ছোটো করে শুরু করাই যাক। আর এখন আমার যা কন্ডিশান তোমরা সকলেই জানো, তো সেই কারণে একদম হুড়ো পাড়ি করে কোনো ব্লগ হয়তো আমি তোমাদেরকে দিতে পারবো না, হ্যাঁ ছোটো ছোটো করে ভালো মন্দ ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করতেই পারি, আর এডিটিংয়েরও একটা ব্যাপার থেকে যায়, সে কারণে আরও ব্লগিংটা করছিলাম না, তাহলে আমার প্রপার রেস্টটা হতো না। তো মৃদুল তো এখনও ওঠেনি, মৃদুল এখনও শুয়ে রয়েছে, আর এদিকে মা করছে চা আমার জন্য, দুধ চা বানাচ্ছে, ওই যে মা ওখানে দুধ চা বানাচ্ছে, মার চা খাওয়া হয়ে গেছে, আর আমি এখন চা খেতে খেতে ওষুধ খেতে খেতে শাক মা কালকে ছাড়িয়ে রেখেছে সেগুলো এখন কোচাবো, কেন সকালের রান্নাও শুরু হবে, মা ওদিকে ভাত বসিয়ে দেবে, তারপরে শাক বানাবে, আরও কী কী বানাবে যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করবো। সাথে থাকো, পুরো ব্লগটা দেখতে থাকো, আর আমাকে ভুড়ি ভুড়ি করে সাপোর্ট করতে থাকো। তো চলো শাকটা এখন আমি কুটে মানে শাকটা কাটতে থাকি এবং চা টা খেয়ে নিই, ওষুধপত্র খেয়ে নিই, তবে টিফিনও খেতে হবে। তো চলো পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। চা খেতে খেতে মানে চাটা একটু গরম, আমি গরম চা খেতে পারি না, একটু পরে খাবো, বিস্কিটগুলো আমার খাওয়া হয়ে গেছে, এতটা শাক কুচিয়েছি এখানে এতটা আছে। আর মা রান্নাঘরে এখন রান্না করবে কচুর লতি, কালকে সব মশলাপাতি রেডি করা হয়ে গেছে, মশলা বিশেষ কিছু না, খুবই অল্প জিনিস। তো তোমরা জানি না কে কে এইভাবে কচুর লতি রান্না করে খাও, মা কীভাবে রান্না করছে তোমরা কচুর লতিটা দেখো যে মা কীভাবে রান্না করছে। দাঁড়াও ব্যাক ক্যামেরা অন করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এখানে কচুর লতি সেদ্ধ করাই রয়েছে, আর এইটার মধ্যে রয়েছে লঙ্কা আর কালো জিরে বাটা, এটা দিয়েই করবে মা রান্না। আর এই দেখো কড়াই বসিয়ে দিয়েছে, এই যে শুকনো লঙ্কা, তোমরা এখন রান্নাটা দেখো, কড়াইতে তেল দিয়েছি,
আর কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। ঠিক আছে, এবার কচুর লতিগুলো ফোড়নটা একটু এ হলে কচুর লতিটা দিয়ে দেবো। এইভাবে তোমরা খাও কি না জানি না, আমরা এইভাবেও খাই, আবার নারকল দিয়েও খাই। কিন্তু নারকলটা দেবো না এখন, ওর শরীরটা তো ঠিক নেই, নারকল দিলে আবার গ্যাস অম্বল হয়ে যাবে, সেই জন্যে নারকল ছাড়াই করব। এর মধ্যে আর কাঁচা মাংস দিলাম না, এটাতে অত বলা চিন্তায় নেই, এটাও ভালো লাগে, এইটা খেলে রক্ত পরিষ্কার হয়। এর মধ্যে আমাদের যত বদ রক্ত আছে প্রতি প্রতি খেলে এইটা খেলে আমাদের রক্তটা পরিষ্কার থাকে। তো মার কচুর লতি রান্না তোমরা দেখলে, এখন এটাকে একটুখানি শোকাবে মশলাটাকে, কারণ জলটা একটু সামান্য বেশি হয়ে গেছে। আর মিক্সিতে কালো জিরে ওইভাবে না বাটা যায় না, শিলে যেইভাবে স্মুথ একটা পেস্ট করা যায়, তো এখন তো সম্ভব না সেগুলো, আমার পক্ষেও না মার পক্ষেও না। এখানে আমাদের শাক কুচিয়ে ধোয়া হয়ে গেছে, আর মা এখন ছোটোখাটো দু চারটে বাসন মাজছে, তারপরে বাকি রান্নাবান্নাও যেটুকু রয়েছে সেগুলোও সারবে। রক্সি খাবে, মৃদুল খেয়ে বেরোবে, আমি খাবো, সবাই খাবে এক এক করে, তারপরে মালা দিদি আসবে ঘর মুছবে। এই হচ্ছে আজকে আমাদের রুটিন। আর এই যে এটা কোটা হয়ে গেছে, এগুলো ঠিক করতে হবে। মাছের জলে সবজিটাকেও ভাবছি আমি কুটে রেডি করে রাখি, তাহলে রান্না হতে সুবিধা হবে। আর রক্সি, রক্সি, রক্সি সে বাইরে চলে গেছে, কোথায় চলে গেছে, এখন রোদ খেতে গেছে, মানে এত রোদের তাপ এরপরে বেড়ে যাবে, ওই জন্য আগে ভাগে যেটুকু সম্ভব গায়ে রোদ লাগিয়ে নিচ্ছে। তাই করি, আলু ঝিঙে আর কি, পটল টটল তো নেই, দেখি ওই দিয়ে দিই। হ্যাঁ, সব কিছু নিয়ে এখন আমি বসে যাবো একবারে মাছের সবজিটা কুটে নিতে। মাছের সবজি কাটা হয়ে গেছে, মা দরজাটা হা করে খোলা। আরে এমন হাওয়া দিচ্ছে, দরজাটা খুলে যাচ্ছে, দরজাটা দিয়ে দিলাম। আর একটু জবা গাছের দৃশ্যটা তোমাদেরকে দেখাই অনেকদিন পরে। দেখো মা সকালবেলা সব ফুল তুলেই নিয়েছে, এখন উপরের দিকে যেই ফুলগুলো রয়েছে সেগুলোই আছে। আর এমন জায়গায় আজকে একটা লাল জবা ফুটেছে যেটা আমাদের মানে কারোর পক্ষেই সম্ভব না পেরে নেওয়া। ওই দেখো, ওই যে উপরে একটা লাল জবা হয়েছে, দেখতে পাচ্ছো তোমরা? তো এই জবাটা কে পারবে এখন, ভগবানই জানে, ওটা শুকিয়ে যাবে, পড়ে যাবে, এই জবাটা পারা এখন সম্ভব না। আমাদের এটা ম্যাজিক গাছ বলতে পারো। আমি একজন
ব্লগার দিদি মানে দাঁড়াও ব্যাক ক্যামেরাটা অন করে। এই গাছটা ছিল কিন্তু আমি এই গাছটার সঠিক নাম জানতাম না, মাও জানতো না, আমরা বলতাম স্কিন কালারের জবা গাছ আমাদের আছে এটা হয়, কিন্তু আমি ঝিনুক দির ব্লগে দেখলাম ঝিনুক দি এই গাছটা মানে খোঁজার জন্য পাগল হয়ে গেছে, আর মৌদির ব্লগেও মৌদির বাড়িতেও এই গাছটা রয়েছে, প্রচুর ফুল হয়। আর সত্যি একবার জল পড়ে গেলে এই গাছে প্রচুর ফুল হয়। এই জবাটার নাম হচ্ছে সরস্বতী জবা। তো আমি ঝিনুকদির ব্লগ দিয়েই জানতে পেরেছি। তো জানি না ঝিনুকদি কোনোদিনও হয়তো আমার এই ব্লগটা দেখতে পারো, তাহলে তোমার কথা বলছি সেটাও তুমি জান মানে তোমার থেকে যে আমি নামটা জেনেছি সেটা তুমি জানতে পারবে। যাই হোক, এটা হচ্ছে সরস্বতী জবা। কিন্তু সরস্বতী জবা গাছেও আমাদের ম্যাজিক আছে। মা তো বলে এখানে কোনো জায়গায় লাল জবা গাছও আছে আর কোনো জায়গায় সরস্বতী জবা গাছও আছে, সেই কারণে দুটো গাছে মানে একটা গাছের মধ্যে কোনো সময় লাল জবাও ফোটে আর সরস্বতী জবা তো হয়। তো এই হচ্ছে সরস্বতী জবা গাছের গল্প। তো এখন সবজি তো কোটা হয়ে গেছে, মা ওদিকে রান্নাও করছে, কচুলতিও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমি ফাইনাল লুকটা তোমাদের দেখিয়ে নিচ্ছি, তার আগে এই জায়গাটাকে আমাকে একটু পরিষ্কার করে নিতে হবে, কারণ সবজি কোটা হয়েছে। এরপরে মালতি দিদি চলে এলে তখন ধুলো বাড়ি ডেকে যাবে, খোসাগুলো ফেলে নিই, ফেলে নিয়ে তোমাদের সামনে আসছি। এত বড় এটা এখন নিয়ে খাবো নাকি? না না, রেখে ঢাকা দিয়ে পরে খাবি, এই তো ভাত। এই যে কচুলতি এরকম দেখতে হয়েছে, আমি মার হাতেই খেয়েছি এই কচুলতিটা বানানো, কিন্তু খেতে বেশ টেস্ট হয়। কালো জিরের একটা দারুণ স্মেল আসে, তার সাথে কাঁচা লঙ্কা। তো অনেকটা টাইম হয়ে গেছে, মাঝে একটু রেস্টও নিয়ে নিলাম, এখন আরেকটু রেস্ট নিয়ে খেয়ে নেব ডাবের জল। আর একটা কথা তোমাদেরকে বলি, ডাবের জল খেতে খেতে আজকে শাশুড়িমাও কিন্তু ব্লগিং করতে শিখে গেছে। আমি বুঝতে পারিনি, ক্যামেরাটা তো আমি অন করে এসেছি যে মা তোমাদেরকে বলে বলেই রান্নাটা শেয়ার করবে, তাও আবার একা একা। অবশ্য ভয়েসটা অনেকটাই কম হয়ে গেছে, কিন্তু আমার ব্যাপারটা দেখে খুবই আনন্দ লাগলো যে মাও তোমাদের সাথে গল্প করে করে রান্না করছে, এতে মার মনটাও অনেকটা ভালো হয়ে যাবে। তো আমার এদিকে ডাবের জল খাওয়া হয়ে গেছে, আমি এখন চলে যাবো রান্নাঘরে। মা ওইদিকে বানাচ্ছে একটা আমের আচার মতন, আর এখানে আমি মাছগুলো ভেজে নেবো, কারণ মৃদুলো খেয়ে বেরোবে সে কারণে, আর ঝোলটা পরে বানাবো। তো যতটা পারছি তোমাদের সাথে সব কিছু শেয়ার করার আমি চেষ্টা করছি, ব্লগটা তোমরা দেখতে থাকো। এখানে দেখো মা গুড় আমের মতনই একটা আমের চাটনির রেসিপি বানিয়ে নিয়েছে, অল্প তোমাদের সাথে শেয়ার করা হলো, পুরোটা শেয়ার করা হয়নি। যাই হোক, এই যে অন্য সময় গুড় আম যদি মা করে তাহলে তো অবশ্যই শেয়ার করব তোমাদের সাথে। আর এই যে আজকে আমাদের আমের চাটনি, আর এখানে মাছ ভাজা হয়ে গেছে, এখন খালি মাছের ঝোলটা হবে ব্যাস। আর কারেন্টটা এসে গেছে, কারেন্টটা এসে গেছে, চলো দিকে সব অন করে নি। মাছের ঝোলে মাছ দিয়ে দিয়েছি, এখন এটা ফুটবে, লবণ হলুদ। দাঁড়াও আসছি, গেটে কে এসছে সেটাও দেখতে। দাঁড়াও, এত গেট পিটালে হবে? এই আমাদের দরজা ভেঙে যাবে, দাঁড়া। হ্যাঁ, এত এত দরজা এত দরজা পিটালে হবে কি করে? আমি এসেছি, সাবধান সাবধান, একদম সাবধান। বৌদি এখানে, বৌদি এখানে, ওটা কোকো ডাকবো কি ডাকবো কাকাকে? কাকা বলেছে যে যদি স্বর্ণা বদমাইশি করে আমাকে একটা খালি ফোন করবে, আমি দু মিনিটে চলে আসবো। যে সন্ডা এত বদমাইশি কেন করছে?
মিদুল বললি তো ভিডিওতে উঠে গেল, মিদুল শুনবে কিন্তু। তুই কাকা বললি না, তুই মিদুল বললি, মিদুল বলেছে সব কিন্তু সবাই শুনে নেবে। আমি তাহলে পাঠিয়ে দিই এক্ষুনি রক্সি। হ্যাঁ রক্সি, আর দেখ পেয়ারা দিয়েছি। রক্সি পুচি বাইরের খাবে না, খাওয়ার চলে এসছে। দেখো ঘরে ঠান্ডায় ও বসে বসে পেয়ারা খাবে। ওর চোখটাও একটু মুছিয়ে দিতে হবে, এত বদমাইশি করছে। কোথায় খাবে তুমি? লালু পড়ছে বাবা গো, এনো। টিস্যু দিয়ে চোখটা একটু মুছিয়ে দিই, দাঁড়িয়ে থাক। হয়ে গেল তো আমাদের, দেখো কান দিয়ে কত ময়লা বেরিয়েছে বাবা আমাদের। এই সাদাটা কালো হয়ে গেল রক্সির মতন। কত ভালো মেয়ে আমাদের। ও সো আমি ফ্রেশ হয়ে অনেকক্ষণ আগেই চলে এসেছি, এখন ঘড়িতে 1:30 ওভার হয়ে গেছে, 1:40 হবে। এতক্ষণ আমি কি করছিলাম, চান ঠান করে ডাইনিংয়ে বসে বসে, মা ওদিকে বসেছিল, পেয়ারা যেটুকু ছিল মানে ফল কাটা হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। ফলে আজকে ছিল ডাব, তো সকালেই খেয়েছি ডাবের জল, আর তারপরে লেবু, আর কি ছিল রক্সি, ও রক্সি তো পেয়ারা খেলো, তাহলে তোমরা তো দেখলে রক্সি পেয়ারা খেয়েছে, তার মানে আমরাও খেয়েছি। যাই হোক, মা খেলো পেয়ারা এখন, আর আমি বসে বসে, মা যে আমের আচারটা বানিয়েছে আমি এখন বসে বসে সেটাই খাচ্ছিলাম, আর দারুণ লাগছিল। মা বলে এখনই আর ভাতের আগে বেশি খেয়ে নিস না, একটাই খেয়েছি কিন্তু আর একটু খেতে ইচ্ছে করছে, কিন্তু ভাত দিয়ে আবার পরে খাবো। যাই হোক, এই যে আমার রক্সি পুচি ঠান্ডাতে বসে আছে, এখন শুধু মার চান করা বাকি, তারপরে পুজো দেবে, তারপরে আমরা খেতে বসবো। সেই ফাঁকে ভাবলাম চলো একটু আমি রেস্টও নিয়ে নিই, আর একটু ক্যামেরাটা অনও করে নিই, পরে আবার জানি না কখন তোমাদের সাথে বকুম বকুম করতে আমি পারবো। অনেকদিন পরে বললাম বকুম বকুম করতে পারবো, তো এখন আমি একটু শোবো। এই যে বিছানা বালিশ দেখতে পাচ্ছ তোমরা, তো এখন আমি একটু শুয়ে নেবো, শুয়ে একটু কোমরটা সোজা করে নেবো, করে নিয়ে তারপরে করবো লাঞ্চ, তারপরে আবার শোবো, তারপরে আবার পরে তোমাদের সাথে দেখা হবে। তো চলো এখন ব্লগটা এন্ড করবো, না এখন আর ব্লগটা এন্ড করবো না, ও কী কী ফাইনাল রান্নাও আজকে তোমাদের দেখানো হয়নি, তো খাওয়ার আগে সেটা তোমাদেরকে দেখিয়ে নেবো। তো কেমন, এখন চলো একটু রেস্ট নিয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে বকুম বকুম করতে চলে আস। দেখো আজকে আমাদের গাছে এত ফুল ফুটেছে, এরপরে বর্ষা পড়লে তো আরও ফুটবে। মা এখন করছে ঠাকুর পুজো, দিকে চান করে নিয়েছে ঠাকুরকে, তো মা পুজো করার, পুজো করতে একটু টাইম লাগেই, সেই জন্য মা এখন ধীরে সুস্থে পুজো করবে, আমি বসবো খেতে। মার পুজো হয়ে গেলে তারপরে মা খাবে। তো তোমাদের আজকে চলো কী কী রান্না হয়েছে এক চলো একটু দেখিয়ে নিয়ে আমি বসে পড়বো খেতে। একটু শুক্তো রয়েছে, এখানে রয়েছে একটা পেঁপে আলুর সবজি, খুলে আর দেখালাম না, নিচে ডাল সেটাও দেখালাম না, আর সকালে তো এটা দেখিয়েছি বুঝতে পারছো কি। আর এখানে শাক ভাজা, ওই যে শাক ভাজা আমি নিয়ে নিয়েছি, এখানে ভাত আর ওখানে মাছ, এই দুটো মায়ের, আমি আর খাবো না এগুলো। আর হ্যাঁ, এখানে রয়েছে আমাদের পুদিনার চাটনি, আর এই যে ম্যাঙ্গো চাটনি মা একদম বয়মে ভরে রেখেছে। এবারে আমি ভাত বাড়বো আর মাছের ঝোলটা তোমাদেরকে পরে দেখাচ্ছি। আজকে হালকা পাতলা মাছের ঝোল ঝিঙে আলু দিয়ে, গরমকালে কিন্তু এরকম হালকা পাতলা, এটা কিন্তু দেখো অনেক পাতলা ঝোলই বানিয়েছি আমি, এরকম পাতলা ঝোল সবজির বলো মাছের বলো খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো চলো এখন আর বকম বকম করে লাভ নেই, আমি খাবারটা খেয়ে নিই, পরে আবার তোমাদের সাথে কথা হবে। ভাতু খাবে তো? মা ভাতু খাবে রক্সি রানী, লাফালে না, নো বলেছি কিন্তু, স্লোলি আস্তে 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 যাবে, দাঁড়াও আসো।
দাও আর আছে তো না খেতে খেতে হিসু ওই তাকালো না চললেন মহারানী কোন রকমে খেলেন খেয়ে দৌড়ালেন বাইরের আকাশটা দেখো কেমন হয়ে রয়েছে এখন সন্ধ্যে 6টা বাজে আর কত পাখি যাচ্ছে উপর দিয়ে আর দেখো কেমন হয়ে রয়েছে আকাশটা কেমন আমি এই ঘরের লাইটটা একটু জ্বালাতেই এইদিকে এসেছিলাম ক্যামেরাটা আবার নিয়ে এলাম লাইট চলে গেছে ক্যামেরাটা নিয়ে এসে তোমাদেরকে এই দৃশ্যটা দেখাবো তো চলো আজকের মতন তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে টাটা ততক্ষণের জন্য সবাই আমার সাথে থাকবে আর পাশে থাকবে